আপনাদের স্বাগত জানাই আমাদের কথা শুনবার জন্য। আমাদের এই কারণে বললাম, আজকে আমার সঙ্গে কথা বলবার জন্য আছেন দেশের একজন সিনিয়র সাংবাদিক। এই মুহূর্তে তাকে আমি সোশ্যাল ইনফ্লুয়েন্সারও বলতে পারি, এই কারণে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রচুর কথাবার্তা বলেন, নানা বিষয় নিয়ে, জাতীয় এবং আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে বিশ্লেষণ করেন, এবং সেটি দর্শকদের মধ্যে জনমনে নানা রকমের প্রভাব বিস্তার করছে বলেই আমার ধারণা। তো আমি তার কাছ থেকে বোঝার চেষ্টা করব যে তিনটে মাস তো গেল জানুয়ারির পরে, আমরা মোটা মোরললেস এই 3 মাসে সরকারের পারফরমেন্স বা সরকারের ভূমিকা দেখলেন, বা আপনি যেমনটা বলছিলেন যে কেউ কেউ প্রচার করছিলেন যে এবার সরকার ভালো করবে, তার গভর্নেন্স আরো ইম্প্রুভ করবে, সে আরো সহনশীল হবে, সে অন্যদেরকে আরো স্পেস দিবে, এবং সামগ্রিকভাবে আপনি সরকারের পারফরমেন্স 3 মাসে কি দেখেন, এবং একই সঙ্গে আমি আপনার কাছে কি শুনতে চাইবো অপোজিশনকে বা তার অবস্থান, তার পারফরমেন্স আপনি কিরকম দেখেন? দেখেন, আমি প্রথমে সরকারটাই বলি, সরকারের পারফরমেন্স আমার কাছে নতুন কিছু মনে হয় না। ওনারা মানে দুর্নীতির কোন প্রতি, আপনি যে বলেন যে সহনশীলতা, তারা দুর্নীতির প্রতি যেরকম সহনশীল ছিল আগে, এখনো দুর্নীতির প্রতি ওই একই রকম সহনশীল আছে। দুটো উদাহরণ দিয়ে বলি আপনাকে। এই সরকার ক্ষমতায় আসার পর দুটো ঘটনা খুব আলোচিত হয়েছে, একটা হলো সাবেক ভূমিমন্ত্রীর প্রপার্টি নিয়ে, বিদেশে প্রপার্টি নিয়ে, আরেকটা হলো এই গতকালকে দেখলাম এই সাবেক আইজিবির প্রপার্টি নিয়ে। এই জি দুটো প্রপার্টি নিয়ে, এই দুটো প্রপার্টি নিয়ে সরকারি একটার ব্যাপারে তার সরকারি সহনশীলতা প্রমাণিত হয়েছে যে ওনারা কিছু বলবেন না ওনাকে। উনি একটা অদ্ভুত এক খোড়া যুক্তি দিয়েছেন যে আমার তো এটা বিদেশি প্রপার্টি। আরে বাবা, আপনি বিদেশে, আপনার বাপ বলছে আমার বাপ আর অনেকদিন ধরে ব্যবসা করে, সবই ঠিক আছে, আমি এটা মানতে আপত্তি নাই, আপনি মানলাম আপনি পাচার করেননি, আপনার বাবা পাচার করছে, টাকাটা তো বিদেশে গেছে ভাই, কোনো কোনো মধ্যে পাচার হয়েছে, বললাম আপনার বাবাই করছে, ঠিক আছে মানলাম, কিন্তু আপনি আপনার হলফনামা এটা উল্লেখ করলেন না কেন? আপনার নির্বাচনী হলফনামায় ওখানে স্পষ্ট উল্লেখ আছে আপনার সম্পদের বিবরণ, আপনি জি সম্পদের বিবরণ উল্লেখ করলেন না কেন? উনি অজুহাত দিয়েছেন ওখানে তো বিদেশের কোনো ঘর ছিল না। ওখানে কি দেশের কোনো ঘর ছিল? ওখানে কি দেশের কোনো ঘর ছিল? কোনো ঘরই একটা ঘরই ছিল, সেটা হলো আপনার সম্পদের বিবরণ, আপনি দিলেন না কেন? এটা হুম নিয়ে সরকার খুবই সহনশীল মনে হলো। আবার আরেকটা ঘটনা, বেনজির সাহেবের সাবেক আইজিপির সম্পদের বিবরণ কালকে একটা পত্রিকা দেখলাম, আমার মনে হচ্ছে এটার ব্যাপারে সরকার খুবই সহনশীলতা দেখাবেন, আমার ধারণা, আমি চাই না এটা হুম কি হুম হবে। একজন হুম আইজিপি, আপনি ভাবেন এত প্রপার্টি একজন লোকের হলো, যে বর্ণনা পড়লাম আমি পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছি, যে একজন লোকের এত প্রপার্টি, উনি কিন্তু এটা এই প্রপার্টি তো তৈরি করতে ক্লান্ত হন নাই। এবং এবং আমার বা অনেকের কাছে মনে হয় যে এটা তো যা খবর এসছে তা পুরোটা আসেনি, আংশিক এসছে আরো আসছে, তার মানে আমাদের মতো দেশে পাঠককে এবং আরো দেশে ক্লান্ত এবং করা একটা দেশে দেশে এবং দেশের বাইরে, দেশে এবং দেশের দেশের বাইরে। বাইরে, তাহলে এখন আমার কথাটা হলো, দেখেন আমি এই এখানে একটা ছোট্ট কথা বলে শেষ এবং করি, এবং এই তথ্যগুলো আপনি নিশ্চয়ই জানেন যে এই তথ্যগুলো বা বিষয়গুলো জনমনে কিন্তু আলোচনার মধ্যে করিডোরে ছিল, উনি যখন আইজিপি ছিলেন বা র্যাবের প্রধান ছিলেন তখনও যে আলোচনাগুলো ছিল না তা নয়, কিন্তু হ্যাঁ তখনও ছিল, উনি কিন্তু যখন আমার যখন আমার কোনো কথাটা হলো ক্লাবের কি, আমার ক্লাবের গুরুত্বপূর্ণ দায়িত্ব নেন, উনি যখন রাইট, অন্য কোনো কোনো রিসোর্টে গিয়ে শোনা যায় যে উনি এই রিসোর্টের মালিক, এগুলো কিন্তু নতুন খবর নয়। যে নতুন পুরনো খবর, কিন্তু সেই পুরনো খবর গভর্নমেন্ট তখন সহ্য করেছে, এখনো সহ্য করছে, নিরাপত্তার মাধ্যমে সহ্য করছে। কিন্তু আমার কথাটা অন্য জায়গায়, কিন্তু অন্য জায়গায় কি, দেখেন বেনজির সাহেব আইজিপি মানুষ, এই কথাটা, এই যে নিউজের যে যে নিউজগুলো আসছে পত্রিকায়, এটা কি সত্য কি মিথ্যা, এই দুটো নিয়ে কিন্তু আলোচনা হতে পারে। যদি মিথ্যা হয় তাহলে এই ধরনের একটা পত্রিকা বাজারে থাকবে কেন, মিথ্যা ছড়ানোর জন্য? আবার যদি সত্য হয় তাহলে আমার কথা যে উনার এই কর্মকাণ্ড কিন্তু আলটিমেটলি এই সমাজে মানুষের মধ্যে একটা ভয়ঙ্কর ধারণা দিচ্ছে। সেই ধারণাটা কি, যে পুলিশের আইজিপি যদি এগুলি করে তাহলে তার পুরো পুলিশ বাহিনী কি করে, তাহলে পুলিশদের প্রতি কিন্তু মানুষের মনে যে একটা মানে আপনার নেতিবাচক ধারণা, এটা কিন্তু ওনার কারণে তৈরি হবে আরো তীব্রভাবে। আগে যে খুব ইতিবাচক ছিল আমি তা মনে করি না, জি আরো জি তীব্র হবে। দ্বিতীয় আর একটা কথা, দ্বিতীয় একটা কথা হলো কি, উনি এই প্রপার্টি বানালেন কিভাবে, এই সম্পদগুলি উনি কি একদিনে বানিয়েছেন, একদিনে বানান নাই, কিভাবে বানিয়েছেন, কেউ না কেউ ওনাকে দিয়েছে, কেন দিয়েছে, যিনি দিয়েছেন উনি একটা অন্যায় করেছেন অথবা একটা অন্যায়কে ধামাচাপা দেওয়ার জন্য করেছেন? তো যদি
অন্যায়কে ধামাচাপা দেওয়ার জন্য উনি এই বিপুল সম্পদ অর্জন করে থাকেন, তাহলে এই সম্পদ অর্জনের মাধ্যমে উনি কতগুলি অন্যায় করেছেন সেটা একবার ভাবেন, এবং সেই অন্যায়গুলো কাকে ক্ষতিগ্রস্ত করেছে, এই দেশকে ক্ষতিগ্রস্ত করেছে, এই দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে, করেছে নাকি? তাহলে এইভাবে সম্পদ অর্জনটা কিন্তু প্রমাণ করে একজন পুলিশের শীর্ষ কর্মকর্তা কি বিশাল পরিমাণ অন্যায়ের সঙ্গে জড়িত ছিলেন, যার দ্বারা কত বিপুল জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কি কোনো বিচার হওয়া উচিত না? একটা সুস্থ একটা স্বাভাবিক দেশে একটা রাষ্ট্রের এইগুলি কি নীরবে সহ্য করা উচিত? এবং আপনি যেটা বলেন সহনশীলতা, আমরা দেখতে চাই যে এইটার ব্যাপারে সরকারের নিয়ম নীতি বিচার ব্যবস্থা কতটুকু সহনশীল হয়। আরেকটা দেখেন আপনি, উনি তো কিন্তু শুদ্ধাচার প্রাপ্ত, শুদ্ধাচার পদক প্রাপ্ত একজন পুলিশ কর্মকর্তা, যে শুদ্ধাচারে এটা যদি নমুনা হয়, এটাই যদি শুদ্ধাচার হয়ে থাকে, তাহলে দুটো প্রশ্ন, একটা হলো তাহলে অশুদ্ধাচারটা কি, আর দ্বিতীয় প্রশ্নটা হলো যত লোক শুদ্ধাচার মনোনয়ন পেয়েছেন এবং পুরস্কার পেয়েছেন তারাও কি ওনার মতোই? এক ব্যক্তি কিন্তু এই পদকটাকে কিন্তু ভয়ঙ্কর রূপে একটা মানে একভাবে চিহ্নিত করছে। যে সামগ্রিক ভাবে বাংলাদেশের অর্থনীতি নিয়ে এক ধরনের অনিশ্চয়তার কথা আমরা অনেকদিন ধরে শুনে আসছিলাম, আপনার কাছে কি মনে হচ্ছে যে অনিশ্চয়তা কি কাটতে শুরু করেছে না এখনো সংকটটা গভীরই আছে? আমাদের অর্থমন্ত্রীকে 2 দিন পর পর বলতে শুনি, উনি তো বয়স্ক মানুষ, আমাদেরও একটা বুঝি না, আমাদের অর্থমন্ত্রী সবসময় বয়স্ক হন কেন বুঝি না, হয় বয়স্ক হন নাহলে অসুস্থ হন, বুঝতে পারি না কেন। যাই হোক, এটা মানুষের না, আপনি দেখেন সাইফুর রহমান বয়স্ক লোক ছিলেন কিন্তু অনেক বয়স ছিলেন, তারপরে আমাদের আবুল মাল মুহিত সাহেব উনিও অনেক বয়স্ক দীর্ঘদিন ছিলেন, তারপরে আমাদের মোস্তফা কামাল সাহেব উনি তো অসুস্থই ছিলেন, এখন যিনি আসছেন ইনিও অসুস্থ মানুষ, তো যা হোক, সবাই আসেন কাছাকাছি। এবং কিবরিয়া সাহেব ছিলেন আর কি, আমি বুঝি না এটা কেন, আমি কিন্তু নিজে বুঝতে পারি না, যাও ওই আসো ওই ওই আলোচনায় না যাই, উনাকে মাঝে মাঝে বলতে শুনি যে অর্থনীতি নাকি ঠিক পথে যাচ্ছে, এইটুকু ছাড়া ঠিকের আর কোনো নমুনা এখন পর্যন্ত আমি পাই নাই, আমি এখন পর্যন্ত পাই না ঠিকের নমুনা। 2 দিন পর পত্রিকায় দেখি যে এখন থেকে নাকি ঋণ শোধের জন্য চাপ বাড়ছে, ডলার ডলারের কি ক্রাইসিস এটা তো পত্রিকায় পড়ার দরকার নাই, বাজারে গেলেই পাবেন আপনি। আমি তো বলি যে আপনি সিম্পল একটা পাসপোর্টে বিদেশ যাবেন, মনে করেন ইন্ডিয়ান ভিসার জন্য আপনাকে $150 এন্ডোর্স করতে হয় পাসপোর্টে, আপনি যে কোনো একটা ব্যাংকে যাই বলেন না ভাই আমি $150 এন্ডোর্স করবো, আপনি আপনার পরিচয় না দিয়ে বলেন, দেখেন দেয় কিনা আপনাকে, তো ব্যাংকগুলোর $150 দেওয়ার ক্ষমতা নাই। আর এলসি করা তো বাদ রাখেন, দু একজন বন্ধু বান্ধব তো আমার তো আছে জানে কি ছোটখাটো ব্যবসা করে, তারা তো বলে যে ভাই এলসি তো আমরা করতে পাই না, এই ব্যাংকের মালিকদের যে যাদের ব্যবসা আছে ব্যাংকের মালিককে ঠিক এলসি করতে পারে, মানে ছোট ব্যবসায়ীদের মাথায় কিন্তু বাস পড়েছে। তো আপনি ডলারের ব্যবস্থা করতে পারেন না, আপনি যদি বলেন যে আমার অর্থনীতি ভালো চলছে, তাহলে আপনি বললেন আপনি একজন বিখ্যাত মানুষ, জ্ঞানী মানুষ, পাওয়ারফুল মানুষ, আমি সাধারণ পাবলিক কেমন করে অস্বীকার করি, অস্বীকার করে মাইর থাপ্পড় চট থাপ্পড় খামো নাকি রে ভাই, এখন ওনারা তো বলতেছে, কিন্তু এর কোনো নমুনা আমি দেখি না, বাজারেও দেখি না কোথাও দেখি না, আপনি কিভাবে মাপবেন? জ্বালানি কথা ভাবেন আপনি, বিদ্যুতের কথা ভাবেন, বিদ্যুতের বিল এখন কত হয়েছে আপনি দেখেন, মানে আজকে 10 বছর 15 বছর আগে আমরা বিদ্যুতের কত বিল দিতাম এখন কত হয়েছে এই 10 বছরে? কি আপনি বেসরকারি প্রতিষ্ঠানগুলি বলেন তো কোন প্রতিষ্ঠানের বেতন এই গত কয়েক বছরে বাড়ছে, কোথাও বাড়ে নাই, তাহলে মানুষ এটা কি করে দিবে? তো অর্থনীতি কাকে বলে, মানে অর্থনীতির জিনিসটা আসলে কি, এটা কি মানুষ তার জীবনযাপন করতে যে কতটা হিমশিম খাচ্ছে এটা কি প্রমাণ করে অর্থনৈতিক অবস্থা ভালো হচ্ছে? তাহলে আমি এর মাপকাঠিটা কি, মানে অর্থমন্ত্রী কত বারবার ঘন ঘন বললো অর্থনৈতিক অবস্থা ভালো হচ্ছে, এটাই কি মাপকাঠি নাকি বাজারটা মাপকাঠি? আপনি বলেন কোন দিক দিয়ে আপনি বলতে চাচ্ছেন অর্থনৈতিক অবস্থা ভালো হচ্ছে কোন দিক দিয়ে? ওই যে বলেন না অনেকে যে এই কেউ তো না খেয়ে মরে নাই, কেউ তো না খেয়ে মরে নাই, এখন তো কেউ খালি পায়ে হাঁটে না, এখন তো কেউ খালি পায়ে হাঁটে না, মানে আমার কাছে তো ফানি লাগে, আমি আপনাকে একটা গল্প বলি, এই গল্পটা আমি বহুবার বলছি আবার বলি, এটা হলো এক গাধার গল্প আর কি, এক ভদ্রলোক একটা গাধা ছিল, তো গাধা সে আবার কিন্তু প্রচুর খায়, দেখতে ছোট কিন্তু খায় কিন্তু প্রচুর,
তো সে তার ওই ইয়েকে বললো, মানে চাকরকে বললো, মানে তার যে ভাই যে ইয়ে আছে তাকে বললো যে এই গাধা তো অনেক খায় রে, কিন্তু এত খাওয়া এটা তো কেমন, একটু খাওয়াটা কমাই দাও। আমি সংক্ষেপে বলছি, তখন সে বলে যে জি জি কতটুকু কমাবো, ওই যে অর্ধেক করে দি। তো অর্ধেক করে দিল, দেওয়ার পরের দিন জিজ্ঞাসা করলো কি গাধা কি এখন কাজ করে, কয় কি হ্যাঁ হুজুর কাজ তো করে। চিন্তা করে দেখ কি লস করছি এতদিন, অর্ধেক খাবার কমাই দেওয়ার পরেও গাধা কাজ করতেছে, এক কাজ কর আবার আরো অর্ধেক করে দি, তো খাওয়া এখন হুম 1/4। গাধা কিন্তু তারপরেও কাজ করে, জিজ্ঞাসা করলো কাজ করে কি হ্যাঁ করে, কি খাবার এত টাকা খাবার দিচ্ছি এখানে, এক কাজ করে কালকে থেকে খাওয়া বন্ধ করে দি। খাওয়া বন্ধ করে দিছে, বন্ধ করে দিয়ে বলছে আজকে কাজ করে, হুজুর আজকেও তো কাজ করে, একটু ঝিমায় তবে কাজ করে। ঠিক আছে তাহলে তো ভালোই হয়ে গেল, আর খাবার দেওয়া লাগবে না। তারপর দিন সকালে সে খবর শুনে গাধার মারা গেছে, তখন ওই ভদ্রলোক বলতেছে দুঃখ করে, হায় আল্লাহ আমার এই গাধাটা যখন বিনা খাদ্যে কাজ করা শিখলো তখনই সে মরে গেল। তো এখন আমাদের অবস্থা হচ্ছে এরকম, আমাদের সরকার বলতেছে যতক্ষণ পর্যন্ত আমি না মরবো ততক্ষণ পর্যন্ত আমি তো কাজ করছি, আমি তো চলছি, কিন্তু আমি যে আধা পেটে চলছি, নাকি আমি কোয়ার্টার পেটে চলছি, নাকি আমি না খেয়ে চলছি, এটা তারা বুঝবে না। তারা বুঝবে তখন যখন নাকি আমি না খেয়েও চলতে পারতাম কিন্তু মরে গেলাম। এখন মৃত্যুটা হলো ওনাদের কাছে মাপকাঠি, যে সরকারের কাছে মাপকাঠি যে কেউ কি না খেয়ে মারা গেছে, সে সরকারের সম্বন্ধে কি বলবো রে ভাই, কি বলবো। কিন্তু আমার প্রশ্ন হলো আপনি আমাকে বোঝান, গত 5 বছরে, গত 10 বছরে ধরলাম, গত 10 বছরে কোন বেসরকারি প্রতিষ্ঠানে বেতন বেড়েছে আপনি আমাকে বলেন, একটা প্রতিষ্ঠানের নাম বলেন, হুম হুম এবং এই 10 বছরে জিনিসপত্রের দাম কত বেড়েছে, তাহলে 10 বছরের সঙ্গে আজকের সম্পর্কটা পার্থক্যটা কিভাবে মাপবেন আপনি, এটা তো মাপা উচিত। কিভাবে মাপবেন আপনি, একটা মাপকাঠি আপনার আছে যে কেউ তো না খেয়ে মরে নাই, মানুষ অত সহজে না খেয়ে মরে না, মানুষ নানাভাবে বাঁচে, মানুষ চিন্তায় করে হলেও বাঁচে, এখন আপনি মানুষকে ওইদিকে ঠেলছেন।